হাই এভিওান্স ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যদি দু হাজার বাইশ সালের এসএসসি যদি প্রার্থী হয়ে থাকো বন্ধুরা তোমরা যেন তোমাদের অ্যান্সার গিয়ে অলরেডি জারি হয়ে গেছে এখন বন্ধুরা তোমরা তোমাদের কাট এবং তোমরা তোমাদের রেজাল্টের অপেক্ষায় আছো তো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বলে দেবো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট কত যাচ্ছে কারণ সেই আপডেটটা আমি তোমাদের আজকে নিয়ে আসছি এছাড়াও বন্ধুরা তোমাদের রেজাল্ট কবে জারি হচ্ছে সেই বিষয়েও কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য বুঝতে পারছো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই তোমরা কমপ্লিট দেখতে থাকো তাহলে তোমরা বিষয়টা যাবে এখানে বন্ধুরা তোমাদের প্রতিটা স্টেটের কিন্তু কাট অফগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে আমি এখানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফটা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এখানে কাট অফটা এবছর কত যেতে পারে সেটা দেখে নাও এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট অফটা বলে রাখছি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু এখানে সেভেন্টি পার্সেন্ট এখানে কাট অফ কিন্তু যেতে পারে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু সিক্সটি এইট এখানে কাট অফ যেতে পারে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে সেভেন্টি টু কাট অফ যেতে পারে এছাড়াও ইডাব্লু এর ক্ষেত্রে কিন্তু সেভেন্টি কাট অফ যেতে পারে এবং এসটি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে এখানে কিন্তু কাট অফ যেতে পারে সিক্সটি ফাইভ এটা কিন্তু কাট অফ যেতে পারে এস টি ক্যাটাগরি ক্ষেত্রে এই যে বন্ধুরা তোমাদেরকে কাটপটা বললাম এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান থাকবে না কারণ বন্ধুরা তোমরা যেন যারা নাক্সেল এরিয়াতে থেকে বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা কম কাট যায় এছাড়াও যারা বর্ডার এরিয়াতে থাকে তাদেরও কিন্তু এখানে আলাদা করে কিন্তু কাটপটা হয় কারণ বন্ধুরা তোমরা যেন এইসব এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে কাট কিন্তু সাধারণের তুলনায় অনেকটা কম যায় সেই ক্ষেত্রে বন্ধুরা কাট কিন্তু আলাদা আলাদাভাবে হয় আমি তোমাদেরকে এই যে কাট বললাম এটা কিন্তু বন্ধুরা তোমাদের একটা গড়ে কাটপ তোমাদের এক্স্যাক্ট কাটপ কিন্তু এটা নয় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কাটপ এটা তোমরা ভেবে নাও না এটা আমি তোমাদেরকে গড়ে বলে দিলাম যখন অফ জারি হবে তোমরা হয়তো দেখবে এর থেকে বন্ধুরা চার থেকে কিন্তু পাঁচ পার্সেন্ট তোমাদের একটু আপডাউন হতে পারে এর থেকে কিন্তু বেশি তোমাদের হবে না তোমরা যদি ভেবে থাকো যে এই কাট অফের থেকেও বেশি তোমাদের আকাশ পাতাল কোন রকম ফারাক আসবে সেটা কিন্তু নয় কারণ বন্ধুরা এই যে কাট অফটা বললাম এটা তোমাদেরকে আমি গড়ে বললাম হয়তো তোমাদের এই কাট থেকে একটু কিছু উনিশ বিশ হতে পারে বেশি কোনো কিন্তু ফারাক আসবে না তোমাদেরকে এই যে কাট অফটা বললাম এটা তোমরা ভেবে নাও এটাই কিন্তু তোমাদের গড় কাটপ থাকবে হয়তো তোমাদের একটু রকম পরিবর্তন হতে পারে এবার বন্ধুরা তোমাদের ফিমেল ক্যাটাগরি কাট অফ ফিমেল ক্যাটাগরি কাটপ কিন্তু আরও বন্ধুরা কম যাবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফিমেল ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরির তুলনায় কীভাবে কাট যাবে সেটা তোমাদের এখানে বলা রয়েছে তোমরা এই জায়গাটা বন্ধুরা একটু স্ক্রিনশট করে রেখে দিতে পারো আশা করছি স্ক্রিনশট করলে তোমরা বুঝতে পারবে মেল ক্যাটাগরি তুলনায় এখানে ফিমেল ক্যাটাগরি কাট অপটা কি থাকে এবার বললে কি বন্ধুরা তোমাদের রেজাল্ট রেজাল্টটা বন্ধুরা কম জারি হবে বন্ধুরা রেজাল্টে তোমাদের এখনো পর্যন্ত রকম আপডেট উঠে আসেনি তবে বন্ধুরা তোমাদের বলা হচ্ছে দশ এপ্রিল দশ এপ্রিলের তোমাদের পর কিন্তু রেজাল্টটা জারি হওয়ার একটা সম্ভাবনা আছে দশ এপ্রিলের পরেই বলা যাবে বন্ধুরা তোমাদের রেজাল্টটা কবে আসবে তো এখন বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো যেই তোমাদের কাট অফ বা রেজাল্ট কোন রকম আপডেট উঠে আসবে সব জায়গায় আগে বন্ধুরা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেটগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে সব জায়গায় আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্ত তোমাদের এখনো যদি এ বিষয়ে কিছু জানার থেকে থাকি নিচে বন্ধুরা কমেন্ট বসে করে জানাও খুব শীঘ্রই তোমরা রিপ্লাই পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম